উঠছে তখন আমি ঘুম ওর পাশেই ছিলাম, পরে আমি ওর উঠছে, ওঠার পরে আমি ওরে দুধ দিছি, দুধ খাইছে, ফিটার খাইছে, খাইয়া আমি কই দেখি ঘুমাইছে নি, ঘুমায় নাই। আমি কইতে ঘুমাস না যখন দেখে লাগা, তো আবার আমার সাথে সাথে গেছে, আমি আবার ঝাড়ু দিতে গেছি, ওর সাথে সাথে গেছে, যাওয়ার পরে আমি টুলের মধ্যে বয়া দিছি, টুলে বয়া ওয়ে দুষ্টামি করতেছে, এর মধ্যে আমার বড় ছেলে আসার পরে ওর লগে গেছে। আমার বাচ্চা দিয়ে কোনো কথা নাই, মানে বড় মানুষ হলেও বা ছোট বাচ্চা কাচ্চা হলেও হেদের ওয়ার্ল্ডার মধ্যেও কেউ ধরতে পারে নাই। গরম পানি ছিটা মারছে, গালাগালি করছে, এন আজকে তোর বাপের দেখা লাগে, এন দরজকে, মানে বাচ্চা কাচ্চা ওই দিক দিয়ে যাইতেই পারতো না। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত 12 এপ্রিল যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, আপনারা জানেন যে দুটি শিশু আম গাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মারা যায়, সেই জায়গাটি আমরা আসলে আজকে আসলাম। আমরা বিগত দিন হয়ে গেল যে আসলে সেই ঘটনাটির কোনো আপডেট ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারিনি, তো আজ আসলাম সেই জায়গাটিতে এবং সেই বাড়িটি এখনও সেভাবেই পরিত্যক্ত পড়ে আছে, এবং দুটি শিশুর মা যেখানে কাজ করতো আজ পয়লা মে আমরা এখানে ভিডিওটি ধারণ করতে আসছি এই সেই কারখানাটি। কারখানাটিও বন্ধ আছে যেহেতু মে দিবস, শ্রমিক দিবস, এবং বাড়িটি এখন পর্যন্ত পরিত্যক্ত আছে, বাড়িতে কোনো মানুষজন এখানে নেই। যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে তালাবদ্ধ আছে, তো আমরা যে সন্তান দুটি এখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যে মারা গিয়েছিল, তাদের বাবা মা তাদেরকে বাড়িতে দাপন দিয়ে আসছেন, তো আসলে এখন তাদের কিছু আপডেট আমরা নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সেই বাড়িটি এবং সেই আম গাছ, যে আম গাছ আজও দাঁড়িয়ে আছে কিন্তু দুটি প্রাণ নিয়েছিল, এই সেই আম গাছ আপনাদেরকে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আসলেই সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী এই সেই আম গাছ। এটা কোন বাচ্চার লুঙ্গি? এই যে লুঙ্গিটা বড় ছেলে। আচ্ছা আপা, আপনি সেদিন সকালে 12 তারিখ সকালে যখন আপনি কাজে যোগ দেওয়ার জন্য ঘর থেকে সন্তানদের নিয়ে বের হয়েছিলেন, সেদিনের কিছু মুহূর্ত যে সকালে আসলে সন্তানরা কি অবস্থায় ছিল, তাদেরকে আপনি কিভাবে ঘর থেকে নিয়ে বের হয়েছিলেন, সেই কথাটুকু যদি আমাদেরকে একটু বলতেন। আমার বড় ছেলে ও একটু দেরি নিয়েই, আমি রান্না বান্না করি, ও আমার পিছে পিছে যায়, রান্না বান্না করি, দুষ্টামি করে, আবার তরকারি রাঁধতে গেলে ও তরকারি নাড়তে যায়, এসব করে। পরে আমি রান্না শেষ, পরে আমার বড় ছেলেকে ডেকে তুলছে যে আর ইয়ান যা মুগাম্মা খাজে উড়ো, তা ও আবার খাজের কথা শুনলে ফাল মারি উঠেছে, খাজে যাই মুগা ওয়া খা ঘরে থাকবে, উঠছে, উঠার পরে আমি ভাত দিছি। ওই দিন আমি আলু দিয়া জাটকা মাছ দিয়া তরকারি রাঁধতেছি, আমার ছেলে আবার পছন্দ করে না এদিন, তো খাইতে চাইনি, আমি জুড়ে খাওয়াইছি, আবার ভাত কয়টা নিয়ে গেছি, ওই আবার 12টার দিক দিয়ে ভাত খায়, আমি ভাত নিয়ে গেছি, আবার আমার ছোট ছেলে পিটার খাইতো, দুধ বোতলের ভিতরে দুধ বইরা নিছি, আবার আমার ছোট ছেলে আবার বলেছে আম্মা দুধ দুধ দুধ, তাই আমি দুধ বইরা দিছি, ওই আবার খাইছে, পরে জুতা ফরাইয়া, জুতা দিন আমি ওই কারখানায় রয়েছে, জুতা ফরাইয়া ওরে নিয়ে আমি হেঁটে হেঁটে চলে গেছি। তা রাস্তায় আবার যাওয়ার পরে আমার বড় ছেলেকে আবার আমার ছোট ছেলে বলছে ভাইয়া কুয়ো কুয়ো, মানে কুলো উঠতে কইতে পারে না, কইব ভাইয়া কুয়ো কুয়ো, আতো ধর আতো ধর কয়া, তা আমার বড় ছেলে আবার কুলো করে পতাকা নিছে, নিয়ে আবার লামাইয়া দিছে দিয়া, এইরকম করে করে ওই দিন আমি অনেক খুশি হয়ে আমার বাচ্চা দিন ধরে লই আমি সাজে গেছি। সারা সকাল খেলাধুলা করছে, বালু দিয়া আবার শরীর বলাইছে, আমি গোসল করাইয়া ঘুম পাতাইছি, এই ঘুমেতে উঠছে মাত্রই, ওঠার পরে দিয়েই খালি বাইর হইয়া গিয়া, আবার আমার বাচ্চা বুঝে নাই যে জীবনের জন্য আবার ঘুমিয়ে পড়বে, আমি অনেক জোরাজুরি করছে আবার ঘুম পাতা নিতে, যে গরম গরম পাইয়া যে তুরটা করছে, তাহলে ফ্যান নষ্ট হয়ে গেছিলাম, ফ্যান ঠিক করাইছি, দেখি আবার ঘুমাইনি,
অনেক দূরাদূরে করছে ঘুমায় নাই পরে আমার বড় ছেলে আসছে বাইরেতে আয়া খাড়া হয়ে রয়েছে তা আমি কই আব্বা ভাত খাইল কই না আম্মা এখন ভাত খাইমো না পরে খাম পরে আমার ছোট ছেলে আবার বসে রয়েছে ছাত্রীর কারখানা সবাই যে এরকম কাজ করে টুলের মধ্যে বয়ে এরকম কাজ করতেছে ওই ছোট মানুষ দুষ্টামি করে এরকম করতেছে পরে সবাই হাসতেছে পরে আমার বড় ছেলে আসার পরে কইলাম ভাত খা কয় খাইমো না পরে খাইমো পরে দিয়ে আমি কইলাম তা বা একটা রুটি আনছে মা বন রুটি আমার বড় ছেলে আবার বন রুটি ভালো খাইতো বন রুটি এনে রাখছি তে বাইয়ারে লইয়া তুমি খাইয়াল পরে আমার ছোট ছেলে আবার আমার জন্য ইয়ে করতেছে পরে আমি লামাইয়া দিছি দোনো ভাইয়ে মিললে আর বন রুটি খাইছে খাইয়া বাইরে কত সময় খেলাধুলা করছে এরপরে দিই ওই ছেলে এসে আমাকে বলছে যে আরিয়ানা রায়হান ওই জায়গায় কইরা রয়েছে আচ্ছা বোন শুধু বাচ্চাদের কোনো স্মৃতি বলতে যে পুরান জামা কাপড় ছাড়া আর কিছুই নাই কিছুই নাই যখন এগুলো দেখেনি তখন মনে পড়ে যায় তাদের কথা আমার তো এদিন দেখা লাগে না ভাই আমার এই বিছানার ভিতরে শুলে আমার বাচ্চার দিনের কথা মনে পড়ে ছোটটা এদিক দিয়া বাইয়া উড়ে আয়া কইব দুধ দেও এই মেশিনে বয়া বয়া সেলাই করতো এমনি হ্যাঁ মেশিন চাকরি ঘুরাই তো আর সেলাই করতো এদিনই আমার চোখের মাঝে বেশি বাসে যে আমার বাচ্চা খালি এদিক দিয়ে উঠতেছে ওই দিক দিয়ে উঠতেছে এদিনই আমার চোখের মাঝে বেশি বাসে তো সেদিন আপনি যখন বাচ্চাদের নিয়ে আপনি কাজে গিয়েছিলেন তো রমজান মাস নিশ্চয়ই রোজা ছিলেন আসলে দুপুরে কি মানে লাঞ্চ বিরতি ছিল নাকি বা কোনো কিছু ছিল রমজান মাস যেহেতু রমজান মাস না থাকলে আমি দুপুরে বাসায় নিয়ে আইতাম তাইলে রমজান মাস দেখে আমি দুপুরে আসি না এক ঘন্টা ওই দিক দিয়ে কাজ করে আমি এক ঘন্টা আগে আইসা পড়ি পাঁচটার আগে আইসা পড়ি তাইলে আমি দুপুরে আই নাই আমি দুপুরে আমার এক্সট্রা খাওয়া মাসেল ঝাড়ু দেওয়া মাল বাসা এদিন আমি করছি এই কাজের ফাঁকে দিয়েই আমি ঝাড়ু দেওয়াত শুধুমাত্র ঝাড়ু দেওয়াত লাগছি এই সময়ের মধ্যেই আমার বাচ্চাটি ছোট বাচ্চাকে আপনি কত মাস বয়স থেকে কারখানায় নিয়ে যাচ্ছেন ছোট বাচ্চার যখন ছয় মাস বয়স তখন থেকে আমি কাজ করতেছি ছয় মাস বয়স থেকে আচ্ছা এই যে মানে আপনার দুটি সন্তান ওখানে খেলাধুলা করতো বাহিরে মানে আপনার বাচ্চাদের প্রতি ওই বাড়িওয়ালার কি কোনো ক্ষোভ ছিল বা তারা কি মানে তাদের বাড়িতে যে কোনো ডিস্টার্ব করতো যেহেতু ছোট বাচ্চা যে না আমার বাচ্চা কিন্তু আমার বাচ্চা দিয়ে কোনো কথা নাই আমার বাচ্চা দিয়ে কোনো কথা নাই মানে বড় মানুষ হলেও বা ছোট বাচ্চা কাচ্চা হলেও হেদের ওয়ার্ল্ডার মধ্যেও কেউ ধরতে পারে নাই গরম পানি ছিটে মারছে গালাগালি করছে এনো আজকে তোর বাপের জায়গা লাগে এনো দরজকে মানে বাচ্চা কাচ্চা ওই দিক দিয়ে যাইতেই পারতো না আমার বাচ্চা কাচ্চাও যায় নাই কোনোদিন ওই দিন ওই হেগো বাসার বারাটির ছেলে নিয়ে খেলতে গেছে ওই দিনই ঢুকছে গিয়া বাসার ভিতরে তো আপনি যে বললেন যে আপনার ছোট বাচ্চা দুধ খায় সে ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে আসলে বাচ্চারা তো দুধ খাওয়ার জন্য মাকে খোঁজে তো সে যখন ঘুম থেকে উঠে বের হলো তখন কি মানে আপনাকে খুঁজছিল উঠছে তখন আমি ঘুম ওর পাশেই ছিলাম পরে আমি ওর উঠছে ওঠা পরে আমি ওরে দুধ দিছি দুধ খাইছে ফিডার খাইছে খাইয়া আমি কই দেখি ঘুমাইছে নি ঘুমায় নাই আমি কইতে ঘুমাস না যখন যা খেলাগা তয় আবার আমার সাথে সাথে গেছে আমি আবার ঝাড়ু দিতে গেছি ওর সাথে সাথে গেছে যাওয়ার পরে আমি টুলের মধ্যে বয়া দিছি টুলে বয়া ওয়ে দুষ্টামি করতেছে এর মধ্যে আমার বড় ছেলে আসার পরে ও লগিয়ে গেছে আচ্ছা মানে ওই ছিল আপনার সন্তানকে শেষ দুধ খাওয়ানো তারপর আর আপনার সাথে আর দেখা হয়নি আচ্ছা ওরা যে ওখান থেকে বের হয় সেটাও আপনি দেখেননি বের হয় প্রায় সময়ই বের হয় বাইরেই সবসময় খেলায় মানে শ্রমিকরা আছে যার চকুতি বাজে ওরে ভিতরে নিয়ে যায় ছোট মানুষ ভিতরে থাকে না সবসময় বাইরেই খেলাধুলা করে তা দারোয়ান আছে দারোয়ানে দেখাশোনা করে ওই সময় নমাজের টাইম একটু খেলতে গেছে আমি আবার মনে করছি যে আমার বড় ছেলের লগে তো সবসময় খেলায় তাইলে খেলতেই আছে আমি ঝাড়ু দেওয়ালে এই ঝাড়ু দেওয়ার সাথে সাথেই মানে খবর আইছে হেরা এই জায়গায় পড়ে আছে মানে দশ মিনিটের মধ্যেই জ্ঞানী মৃত হয়ে পাইছে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে শুনলাম যে এই দুটি সন্তান হারা মা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আসলে ড্যামরায় বা মেলে যেই মায়ের দুটি সন্তান আমগাছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছিল সেই মায়ের আমরা বক্তব্য শুনলাম আসলে সর্বশেষ তার আজকে বাসায় আসলাম আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এ তাদের সর্বশেষ আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম